হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, শীতকাল মানেই হচ্ছে জমজমাট খাওয়া দাওয়া, আর তাই আজ আমি বানাতে চলেছি পরোটার একটা রেসিপি। এই পরোটার রেসিপি ব্রেকফাস্ট বা ডিনারে জাস্ট জমে যাবে, তাই আজকে আমি বানাতে চলেছি মেথি পরোটা। তাই মেথি পরোটা বানানোর জন্য মেথির শাক তো লাগবেই। শাকগুলো থেকে ঠিক এইভাবে পাতাগুলো ছিঁড়ে নিতে হবে, শক্ত ডালটা ফেলে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী এক আটেই শাক ব্যবহার করেছি, আপনারা যে পরিমাণ নেবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি শাকটাকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপর একটা বড় বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে দু বাটি ময়দা দিয়ে দিলাম, আপনারা এখানে আটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম দু চামচ বেসন, আর দিয়ে দিলাম এক চামচ ছাতু। এখানে ছাতুটা এতে খেতে খুব ভালো হয়, আর এতে পরোটাটাও নরম হবে। এরপর দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল, এখানে আমি বড় চামচে এক চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এরপর দিয়ে দিলাম কেটে রাখা মেথির শাক। এরপর দিয়ে দিলাম আদা কুচানো আর লঙ্কা কুচিয়ে, এখানে আমি ছোট ছোট করে আদাগুলো কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জোয়ান, একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এরপর প্রথমে আমি ভালোভাবে শুকনো অবস্থায় মেখে নিতে হবে, এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, একেবারে জল দেবেন না। এরপর আমি এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। যদি আপনারা এখানে ঘি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরপর পরোটার জন্য আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর একটা একটা করে লেচি পরোটা আন্দাজে কেটে নিলাম, এইভাবে বেলে নিতে হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নিন। এরপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, প্রথমে তাওয়াটা গরম হয়ে গেলে পরোটা দিয়ে দিলাম। এরপর পরোটাটাকে ভালোভাবে সেকে নিতে হবে। এরপর আমি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবারও একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এরপর আমি সবকটা পরোটা ঠিক এইভাবে তৈরি করে নিলাম। এরপর আমার সবকটা পরোটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। বন্ধুরা, ঠিক এইভাবে শীতকালে আপনারা গরম গরম মেথি পরোটা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।